আস্থা আসলো এবং বিশ্বাসও আসলো, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার কালামে পাক ঘোষণা করেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, যে তুমি চান আমার রহমত থাকিয়া কখনো নিরাশ করিও না। সেই যুগের মানুষ আল্লাহর রহমত থাকিয়া কখনো নিরাশ আসল না, যার কারণে সেই যুগ এত মহামারী তাহা সত্ত্বেও সেই যুগ ইমানদার মুসলমান হইয়া প্রত্যেক মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এরা সমবেত হইয়া বিগত জিন্দগির উপরে সর্বিন্দা হইয়া খালিসভাবে তৌবা করছে, খালিসভাবে আল্লাহর কাছে দোয়া করছে। এই জাতীয় তামাম মহামারীটা কি পানা চাইছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত করার প্রতি মেহরবানি হয়েছে, দয়া হয়েছে, এই জাতীয় মহামারীর এই জমিনটা কি প্রতারিত হয়েছে। উদ্দেশ্য হইল এটাই, আফসোস এই 9 থেকে 10 মাস চলমান বর্তমান এই ভাইরাস এই জমিন আওয়া, কিন্তু আমার জানা না আমরা এখন পর্যন্ত মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই মহামারীতে কিয়া রক্ষা হওয়ার লাগিয়া আলাদাভাবে আল্লাহর কাছে আমরা শর্মিন্দা হয়েছি, তৌবা করছি, দোয়া করছি, আমার জানা নাই। আমার মনে হয় যে বর্তমান সময়ের মানুষ সায়েন্সের উপরে ভরসাশীল, যার কারণে আমরা সায়েন্সের দিকে তাকাইয়া আছি, সায়েন্সে এই ঔষধ আবিষ্কার করব আর এই ঔষধ দ্বারা আমরা এই জাতীয় মহামারীটা গিয়া রেহাই পাই। ঔষধ গুলা যদিও আমরা লাগিয়ে নিয়ে আম, কিন্তু ঔষধ গুলা শুধুমাত্র খুশি না, কিন্তু যত বলা মুসিবত হোক আর মহামারী হোক সব কিছু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মহামারী হইলে এই মহামারী থেকে হেফাজত করুন, বেমার আজার হইলে বেমার আজার থেকে শিফা দান করুন, আমরা উসিলা হই। কিন্তু বর্তমানে আমরা দেখা যায় উসিলারে আসল মনে করিয়া আমরা অপেক্ষা মানি, যার কারণে আপনারা জানা আছে এই 4-5 দিন আগর কথা যে 12 বছর এই যে ভ্যাকসিন বা ঔষধ ব্যবহার করে অনেক মানুষ মারা গেছে, কারণ হইল এই যে ঔষধ, এই ঔষধ তো আমরা উসিলা মানি, যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের উপরে আমরা আস্থাশীল না হইব, আল্লাহর সন্তুষ্ট না হইব, বিগত জিন্দগির উপরে শর্মিন্দা না হইব, আল্লাহ আমরার প্রতি মেহেরবানি না হোক দয়া হোক, এই জ্ঞান বিজ্ঞান নাই, এর সাথে যদি তামাম দুনিয়ার মানুষ জ্ঞানে একত্রিত করিয়া চেষ্টা চালাইলে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাইলে এই জাতীয় মহামারীতে গিয়া আমরা হেফাজত পাওয়া সম্ভব নাই, যার কারণে আসুন আমরা প্রত্যেকের বিগত জিন্দগির ইমানদার মুসলমান হলের অনুসরণ করি, অনুসরণ করিয়া আমরা যেন প্রত্যেক মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে যেখানে সুযোগ পাই সম্মিলিতভাবে আমরা যেন রব্বুল আলামিনের দরবারে খালিসভাবে তওবা করি, খালিসভাবে দোয়া করি। আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরার উপরে সন্তুষ্ট হয়ে গেলে অচিরে এই জাতীয় তামাম বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবা, বিশেষ করিয়া এই যে উসিলা ঔষধগুলা আমরার লাগি খুশি করতে হইব, বিশেষ করিয়া জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন, এই জমিন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দুই জাতির সৃষ্টি হয়েছেন একমাত্র তার গুলামীর উদ্দেশ্যে, যখন এই জমিন দ্বারা বসবাস করে এরা গুনার মাঝে লিপ্ত হয়ে যায় আল্লাহর নাফরমানি করে তখন রব্বুল আলামিন এই জমিন গজব নাজিল করে, অর্থাৎ এই নাফরমানির কারণেই এই জাতীয় গজব নাজিল হয়, জমিনের পরিবর্তন হয় আসমানের পরিবর্তন, আবার এই জমিনকে আবার পরিবর্তন করতে হইলে
একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি প্রয়োজন আছে, রব্বুল আলামিনের রাজিয়ার খুশি করার জরুর আছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তানা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আমরা নিয়ামত হিসাবে জরিয়া দান করছেন, আমরা তওবা দান করছেন, আমরা দোয়া দান করছেন। তো তুমি জানি যদি পাহাড় পরিমাণ গুণা করিলাম আর খালিশভাবে অনুতপ্ত হইলাম তওবা করিলাম, আমি তোমার তোমার তওবার কবুল করব আলহামদুলিল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার কালামে পাক ঘোষণা করুন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। মুমিনগণ, তুমি জানো সবাই আল্লাহর কাছে তওবা কর, আমি তোবার কবুল করব সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের খালেসভাবে তৌবা করার তৌফিক দান করুন আল্লাহ। রব্বুল আলামিনে আমরারে আরো নিয়ামত দান করছেন, যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার হাবিবুর উসিলায় তার হাবিবুর উম্মত হলরণ দিয়া, যদিও ফরজ ওয়াজিব অন্তর্ভুক্ত হয়েছিল না কিন্তু নবল হিসাবে তার হাবিবুর উম্মতকে নিয়ামত হিসাবে দান করছেন। আল্লাহ তার কালামে পাক ঘোষণা করছেন উদুউনি আস্তাজিব লাকুম, তুমি তাই আমার কাছে দোয়া হল আমার কাছে চাও, আমি তোমার তোমার দোয়ারে কবুল করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে ঘোষণা করেন আফযালুল ইবাদাতি দোয়া, তমাম নফল ইবাদত বান্দিগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। আমরা যেন খালিশভাবে তওবা করি, খালিশভাবে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে রব্বুল আলামিন আমরা উসিলার কবুল করবা, আর এই জাতীয় তামাম বেমার আজার থেকে মহামারী থেকে তামাম বিপদ আহত থেকে গজব থেকে আল্লাহ আমরা হেফাজত করবা, যেভাবে পূর্বেকার ইমানদার মুসলমান হলো হেফাজত করছিলা, এরারে রহমত বরকত শান্তি দান করছিলা, আমরারও রহমত বরকত শান্তি দান করবেন। আমি মুখতসর আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম যে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ামা ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ামা। আল্লাহ জমিন আমরা যে সৃষ্টি করছে, এই যে খালি আমরা নাই দুই জাতির সৃষ্টি করছেন তার গোলামীর উদ্দেশ্যে, আর এই গুলামি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার প্রতি মেহরবানি করছেন দয়া করছেন, এই গুলামির সহজভাবে দান করছেন যাতে তার হাবিবর উন্মত হলে এই সহজভাবে ইবাদত পদ্ধতি হরিয়া দুনিয়ার জিন্দগির যেন এরা কবুল হরায় আখেরাত জিন্দগির যেন কামিয়াব করতে পারে, যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কঠিন কোনো ইবাদত বন্দেগী দান না করে সহজভাবে ইবাদত বন্দেগী দান করছেন। আমরা জানি যে আমরা লাগে সর্বপ্রথম রব্বুল আলামিনে এই মকবুল ইবাদতের নির্ধারণ করছিলাম যে 50 ওয়াক্ত নামাজ, আবার আমরা লাগে ফরজ রোজা হিসাবে নির্ধারণ করছিলাম 6 মাস, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে বারবার সুপারিশের কারণে আল্লাহ দাপে দাপে ইগুলার কমাইয়া তার হাবিবর উসিলায় তার হাবিবর উন্নত হওয়ার প্রতি মেহরবানি করছেন দয়া করছেন, শেষ পর্যন্ত আমরা লাগে নির্ধারণ করছে 50 অফ দেখিয়া 5 অফ নমাজ পোকাল হয়, 6 মাস দেখিয়া 1 মাস নমাজ, অর্থাৎ সহজ হয়ে গেছে। আবার এই রোজা যদি আল্লাহ হুকুম করতা যে তুমি তাই একদিনে এক রোজা না রাখিয়া 2 অথবা 3 দিনে এক রোজা রাখো তাও আমরা বাধ্য আসলো, কিন্তু সহজ হলে দিছেন একদিনে এক রোজা আমরা হুকুম করছো, যার কারণে এত সহজ হওয়ার কারণে আমরা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাইতে এই রোজা রাখতে সক্ষম, ছোটো ছোটো বাচ্চাইতেও এই রোজা রাখতে সকাল।
আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে উদাহরণ দেন, উপমা দেন, যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট যদি সে নেক আমল করে তাহলে রব্বুল আলামিন এই নেক আমলগুলার তার হেফাজতে রাখবেন। কিতাবও লেখেন যে এত ক্ষুদ্র কোনো অন্ধহার বড় যদি সাল ছিদ্র তাকে আর এই ছিদ্র মুখা যদি আলো ফলে অন্ধহার বড় ক্ষুদ্র যে বালুকোনা গুলা উড়াউড়ি ফলে এগুলো আমরা চকুর দৃষ্টির মাঝে ফলে আলো ফলার কারণে আল্লাহ উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন যে ইলাহান ক্ষুদ্র যদি কেউ নেক আমল করে তাহলে এই নেক আমল গুলার আল্লাহ তার হেফাজতে রাখো, এর মাঝে বরকত দান করো। এর অর্থ হইল আমরা অনেকেই ছোট আমল গুলারে আমরা মূল্যায়ন করি না, ছোট আমল যে আমরা করি না, কিন্তু আমরা বড় আমলের পাশাপাশি ছোট আমল হল করার চেষ্টা করতাম, অভ্যাস করতাম। যেমন এক উদাহরণ আমরা দেখছি যে পূর্বেকার বা বর্তমান মুরব্বীল যারা নেককার আল্লাহওয়ালা বন্দা যান, এরা দেখা যায় বয়স হওয়ার কারণে দুর্বল হয়েছে, দুর্বল হওয়ার কারণে এরা লাঠি দ্বারা হাঁটাহাঁটি করে, লাঠির সাহায্যে এরা চলাফেরা করে, কিন্তু দেখা যায় কোনো রাস্তা বা আটিয়া যাইতরা এই রাস্তার মাঝে কোনো মানুষের ক্ষতিকর কোনো খাটা কুটা দেখলে যদিও এরা শক্তি নাই শরীর দুর্বল কিন্তু চেষ্টা করে লাঠি দ্বারাও খাটাগুলারে পরিষ্কার করা, উদ্দেশ্য হইল পালা, এই খাটাগুলা চলানি তো সোয়াব আছে। পূর্বেকার ইমানদার মুসলমান হলো এই আমলগুলা আসলো, আমরা যদি পূর্বেকার ইমানদার মুসলমান হলো অনুসরণ করতাম পারি আলহামদুলিল্লাহ, আমরা এই অনুসরণ হলো পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহ ওলাগে আমরা যেন এই ছোট আমলগুলা করতাম পারি। অবশ্যই বড় আমল তো করতে হইব, বড় যেগুলা বাধ্যতামূলক যেগুলা এগুলো তো আমরা বাধ্যতামূলক কায়েম করতে হইব, পালন করতে হইব, কিন্তু তার পাশাপাশি ছোট আমলও আমরা যেন করতাম পারি। এটাও আল্লাহর খাস দয়া যে বড় আমলের পাশাপাশি ছোট আমল দান করছেন, এটা হাবিবর উন্মত হলে এই সুযোগ লাভ করবো ছোট আমল করার। এবং রাস্তা আটিয়া যায় একটা খতরনাক জিনিস দেখলো যে অন্য মানুষ আঘাত প্রাপ্ত হয়ে দিল, ও খাটখালা দিয়ে সরাইয়ে ফেলায় এই নয় লাভবান হয়। এই সুযোগ আল্লাহ রাস্তা যার কারণে ছোট ছোট নেক আমল করার জায়গাও রাখছে। আমরা যদি এগুলা আমলে পরিণত হরতাম পারি, অভ্যাসে পরিণত হরতাম পারি আলহামদুলিল্লাহ, আমরা দুনিয়া জিন্দিগিরে আল্লাহ কবুল করবা, আখেরাতের জিন্দিগিরে কামিয়াব হয়ে দিবা। আবার বিপরীত দিক দিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট যদি সে ছোট গুণা করে তাহলে এই গুণাগুলা রব্বুল আলামিন এই ফেরেশতাগণ দ্বারা এরার হেফাজতে রাখবে। এই উদাহরণ দেওয়ার কারণ হইল যে আমরা অনেক সময় ছোট গুণা আমরা করিলাই আর এই ধারণা মনে রাখি মনের মাঝে যে ছোট গুণা আল্লাহ দেখতে নেয়, অনেকে হইয়াও ফেলাই বলে এই গুণা আল্লাহ দেখতে নেয়, কতটা ভুল, আল্লাহ এমন কোনো জিনিস দেহই নাই আর নাই, সব আল্লাহ অবগত আছে, আমরা জীবন মরণ ওরা কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কান কালামের পক্ষ ঘোষণা করুন আমরা জীবন মরণ, আমরা জীবনের চলা খাওয়া দাওয়া উঠা বসা যত কিছু আছে সব কিছু আল্লাহ অবগত আছে। আমরা এই ধারণা পোষণ করতাম না যে ছোট গুণা আল্লাহ দেখেন না, এতে হয় যেটা ছোট গুণা করি করি মানুষ বড় গুণা করতে আরম্ভ করে, সহজ হয়ে যায়, যখন একটা গুণা করে তখন পরবর্তী এর থেকে বড় গুণা করতে তার লাগিয়া
অসুবিধা হবে, এর পরবর্তীতে এটি ভোগ না করে এভাবে ভক্ত করতে এসে কবিরা গুণা দিয়ে বলে গিয়া আল্লাহ উপমা দিয়েছেন যে তুমি ছোট গুণাতে গিয়া এবারত রাখিও আর ছোট আমল করার চেষ্টা করো। বলে আমি কেয়ামতের ময়দান দুই গুরু মানুষের সামনে পাহাড়ে পরিণত এক গুরুর সামনে পাহাড়ে পরিণত নির্দেশ স্তূপ রাখা আর এক গুরু মানুষের সামনে পাহাড়ে পরিণত বদ আমল রাখা যারা সামনে নেপির আমল রাখা হইব এরা মনে মনে সন্দেহ হইব যে দুনিয়ার থাকাকালীন সময় তো স্মরণ পড়ে না এত নেক আমল পড়ছে আজ আমার সামনে এত নেক আমল রাখা হইব সন্দেহ ছড়িয়ে দিব এগুলো আমার না অন্য খার নিশ্চয়ই আমার সামনে যখন রাখা হয়েছে আমার আমার তো স্মরণ হয় না দুনিয়ার তাহলে সময় এত নেক আমল পড়ে তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আইব আমার বন্ধা দুনিয়ার তাহাকালীন সময় তুমি বড় একইনের সাথে ইতমিনানের সাথে বড় বড় আমলের সাথে ছোট ছোট আমল ঘটতে যে আমলগুলো আমি রব্বুল আলামিন পছন্দ আর এই আমলগুলো আমি রব্বুল আলামিন আমার হেফাজতে রাখতাম আর এর মাঝে বরকত দান করতাম আজকে এই বরকত দান করার কারণে এই ছোট বড় আমলে মিলিয়া আজকে পাড়ে পরিণত তোমার আমল হয়েছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার বন্দার উপরে সন্তুষ্ট হয়ে যাবা ফেরিস্তা হল রফেল কাছে ও ফেরিস্তা হল আমার বন্দা সহ আর আমার বন্দা নেক আমল সহ বন্দারে পরিণত সুবিধাও দাখিল করবে ফোকাস করা এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম যে আমরা বড় আমলের সাথে সাথে ছোট আমল আমরা বাদ পড়ি না আর এই ধারণা থেকে আমরা বাহির হইতাম আল্লাহ সর্ববিষয় জ্ঞাত আল্লাহ সব কিছু দেবন জানো আমরা যেন এই ধারণা না রাখি যে ছোট গুণা পড়লেও আল্লাহ যা আরো কোনো মানুষের সামনে পাড়ে পরিণত বদ আমল রাখা হইব জানা আছে যে দুনিয়ার তাহলে সময় নাফরমানি করছেন কিন্তু এই পাহাড়ে পরিণত নেতৃস্তূপ দেখিয়া সন্দেহ হইব যে গুণা করছি নিশ্চয়ই আমি গুণাগার এত গুণা করছিও তো আমার মনে পড়ে তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আইব আমার বন্ধা দুনিয়ার তাহলে সময় এই ধারণা তুমি রাস্তায় আর ছোট গুণা ঘটতা যে ছোটখাটো গুণা আমি রব্বুল আলামিন দেখি এইভাবে তুমি ছোট গুণা ঘটতে ঘটতে পর্যায়ক্রমে তুমি অগ্রসর হইতো আর এসে ঘটতে ঘটতে বড় গুণা পর্যন্ত ঘটছ তোমার কাছে গুলা স্বাভাবিক হয়েছে যার কারণে এই পদ আমলগুলা আমার ফেরেশতা হওয়ার দ্বারা আমি হওয়াতে রাখছি আজকে তোমার সামনে রাখা হয়েছে আল্লাহ রাগান্বিত হয়ে যাবা অসন্তুষ্ট হয়ে যাবা এই বন্দার উপরে তখন ফেরেশতারে হুকুম করবা যে এই বন্দারে তার আমল সহ জাহান্নাম নিক্ষেপ করো ওখানে আগুন আল্লাহ আমরা পানা দান করুক আমরা যেন ছোট ছোট গুণা থেকে নিজের হেফাজত করতাম পারি আল্লাহ আমরা ছোট বড় গুণা থেকে হেফাজত করতাম আল্লাহ দুরুসর বলত সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম দুনিয়ার যে পরিস্থিতি আমরা আধুনিক জমানার মানুষ সায়েন্সের জমানার মানুষ প্রযুক্তির জমানার মানুষ দুনিয়ার যে কোনো প্রান্ত যে কোনো অঘটন ঘটক আর যাই ঘটক আমরা মুহূর্তে খবর দেখি খবর শুনি আমরা দেখতে আছি যে দুনিয়ার মাঝে আপনার দাপটওয়ালা শক্তিওয়ালা দেশগুলা উন্নত দেশগুলা এই জাতীয় মহামারী মহামারী আর মহামারী তাম দুনিয়া ব্যাপ আমরা দেশ ছোট দেশ গরিব দেশ কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই বাংলাদেশের প্রতি মেহরবানি করছেন দয়া করছেন মায়া করছেন অন্যান্য দেশের তুলনায় আমরা দেশ কোনে কোনে এই জাতীয় মহামারী থেকে আপনার ভালো ফসল করতে আলোচনা করি
আমরা আল্লাহর পাক রব্বুল ইজ্জতের দরবার ও শুকরিয়া আদায় করি। অন্যান্য দেশটা কি আল্লাহ যে আমরা দেশে তুলনামূলক হেফাজত করছেন এর কারণ আছে, এর কারণ হইল আমরা প্রত্যেকের জানা আছে যে এই বাংলাদেশ বিশেষ করে সিলেট ডিস্ট্রিক্ট এই পুরা বাংলাদেশ সময় অন্য ধর্মীয় মানুষও হল এই দেশে বসবাস করতে, কিন্তু এক সময় রব্বুল আলামিন ইচ্ছে হয়ে গেল, দয়া হয়ে গেল, এই মাটির প্রতি মহব্বত হয়ে গেল, আল্লাহর ইচ্ছে হয়ে গেল এই অন্ধকার জমিন দিয়ে আল্লাহ ইসলামের আলো দিয়ে আলোকিত হল। তখন ওই রব্বুল আলামিন তার মকবুল ওলিও হল এই জমিনের লাগিয়া নিযুক্ত হরণ, এ পরবর্তীতে এই আল্লাহর ওলিও হল যে আল্লাহ এই জমিনের পূরণ হল, আর এই আল্লাহর মকবুল ওলিও হলোর দ্বারা বিনা রক্তপাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই অন্ধকার জমিন দিয়ে ইসলামের আলো দিয়ে আলোকিত হল। আমরা প্রত্যেক যার কারণে রব্বুল আলামিনে এই আউলিয়া কেরাম হলরে এই জমিনে প্রেরণ করেন, এরার দ্বারা, এরার ইমানের দ্বারা, এরার আমলের দ্বারা এই অন্ধকার জমিনকে দিয়া আপনার তাম অপকর্ম দূর হল, অন্ধকার জমিন দিয়ে ইসলামের আলো দিয়ে আলোকিত হল। পরবর্তীতে রব্বুল আলামিনে তার কুদরতি প্লান মোতাবেক এই আউলিয়া কেরাম হল এমনভাবে সেটিং করিয়া রাখছেন, সাহিত হরি রাখছেন, এই আউলিয়া কেরাম হলে সবসময় এই দেশের লাগি দোয়া করতে আসেন, ফোকাস করে জীবিত আউলিয়া কেরাম হলেও দোয়া করতে আসেন, যারা কবরবাসী হয়েছেন এরা ওই দেশের লাগি দোয়া করতে আসে। এই আউলিয়া কেরাম হল উচিলেন এরা দোয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাম দুনিয়াতে কিয়া আমরা বাংলাদেশে এরা দোয়ার প্রকতে আকাশ পাতাল বেশ কম আছে, অনেক পালা আছে, প্রকাশ পাহা ওই লাগে আমরা আউলিয়া কেরাম হল আছে ঋণী, আমরা পূর্বপুরুষও ঋণী, আগামী দিনও যারা আসবা তারাও ঋণী। আউলিয়া কেরাম হল আমরা স্মরণ করতাম, যেমনকি আজকে যে মুবারক মহফিল হইল মুর্শিদিনাল মুকাররম আল্লামা সাহেব কবিরা রহমতুল্লাহি আলাইহি ইসাল সোয়াব এবং অত্র এলাকার তাম মুদেগান হল ইসাল সোয়াব, এরা লিখিতে ইয়াজ করা, এরা রুহ রুফরে আপনার নেক আমল করিয়া সোয়াব পক্ষের নাম হইল ইসাল সোয়াব। এগুলো যদি আমরা করি তাহলে আমরা হক আদায় হব, আল্লাহ আমার উপরে খুশি হই বা আউলিয়া কেরাম হলে আমার লাগে দোয়া করা পারব। আল্লাহ যেন আমরা রে কোরআন এবং সুন্নাহ মুতাবিক এগুলা রে আমল করার পালন করার তৌফিক দান করুন ভক্ত আল্লাহ। তবে আমরা সতর্কতা অবলম্বন করতে ও আলহামদুলিল্লাহ আজকে মহফিল পাশ রেখা লালমিয়া সাহেব ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন লালমিয়া সাহেব মারা গেছেন, মাহফিলা চলে গেছে, আল্লাহ কবুল করুক রব্বুল আলামিনে এই আউলিয়া কেরাম হল বুঝিলাই আমরা রে তাম বিপদ আপদ থেকে মহামারী থেকে হেফাজত করদা, আমরা সতর্কতা অবলম্বন করতে গো সর্বটুকু এগুলো আসলো বর্তমানে বেশি এই আউলিয়া কেরাম হল ইসালে সোয়াবের পরিবর্তে আমরা দুনিয়ায় ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই পবিত্র মাজার শরীফ হলরে আমরা অপবিত্র করতে থাকি, দুনিয়ায় ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমরা পুরুষের নামে দেখা যায় যা কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ লিপ্ত হই, আর যার কারণে রব্বুল আলামিন আমরা উপরে অসন্তুষ্ট হই, এই আউলিয়া কেরাম হলে আমরা উপরে বদুয়া হই, আমরা এর থেকে সতর্ক থাকতাম হইব, কোরআন সুন্নাহ মোতাবেক আমরা এর উপরে উপরে সওয়াব বখশাইতে হইব। আজকে এই মুবারক মহফিল আমরা নাকি শীত করি সওয়াব প্রেসানি করতে হইলে এইভাবে করতে হয়, আমরা যে প্রচলন বর্তমানে আমরা দেশে যে উরুসর নামে আমরা যেগুলা করি এগুলা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী হাত, এগুলা করলে গুনাহ হয়, বিশেষ করে যে আউলিয়া কেরাম
এই মাজার শরীফ ও শাহিদ আছে, এই আউলিয়া কেরামে দুয়ার ফরি করতে আপনার যার কারণে আমরা বর্তমান সমাজের অবস্থা থাকে। আমরা হেফাজত করতাম হইব, এই জাতীয় কর্মকাণ্ড থেকে আমরা সমাজের রক্ষা করতাম হইব, আমরা এগুলার প্রতিহত করতে হইব, এগুলার প্রতিবাদ করতে হইব, এগুলার মনে প্রাণে দিনা করতে হইব। আমরা ইমান রক্ষা করছি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সঠিকভাবে শরীয়ত মোতাবেক এই তাম নেক আমল হল করার তৌফিক দান করে দেবো আল্লাহ। লম্বা হায়াত দান করছিলা, এই লম্বা হায়াত পর্যন্ত কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা সুশিক্ষা প্রদান করিয়া গেছেন, নসিহত করিয়া গেছেন, এই নসিহতের মাঝে আমরা শিক্ষা দিয়া গেছেন। আমরা যদি এই নসিহতের সামনে রাখিয়া আমরা সামনে দিকে অগ্রসর হই, আমরা জীবনযাপন করি, আমল করি আলহামদুলিল্লাহ, এই আমলগুলা কোরআন এবং সুন্নাহ মোতাবেক করিব, আমরা দুনিয়া জিন্দিগিও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কামিয়াব করে দিবা, আখেরাতের জিন্দিগিও কামিয়াব করে দিবা। আসলে আউলিয়া কেরাম হলে যুগে যুগে, সেই যুগে প্রত্যেক ইমানদার হলে মুসলমান হলে কোরআন এবং সুন্নাহর আলোকে এইভাবে নসিহত করিয়া গেছেন। আমরা মুর্শিদুল মুকাররাম আল্লামা সাহাবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আমরা নসিহত করিয়া গেলাম, বর্তমানে যারা আছেন এরা নসিহত করতে আসুন, কামত পর্যন্ত যারা এই জমিন সৃষ্টি হইবা এইভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক নসিহত করতে থাকবা। যারাই এই নসিহতকে আমল আনবো পালন করবো এরা দুনিয়া জিন্দিগি উপকৃত হইব, আখেরাতের জিন্দিগি কামিয়াব হইব। আল্লাহ যেন আমরা প্রত্যেকের তৌফিক দান করুন, আমরা মুর্শিদুল মুকাররাম আল্লামা সাহাবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি নসিহতকে যেন আমরা পরিপূর্ণভাবে খামো লাগাইতাম পারি, আমলে পরিণত করতাম পারি। আল্লাহ আমি আমার আলোচনায় আজকে আমরা সুযোগ লাভ করছি, কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা মোতাবেক আজকের এই মুবারক মহফিল হইল জান্নাতুল বাকা, নিঃসন্দেহ জান্নাতুল বাকা। আমরা সুযোগ লাভ করছি এই জান্নাতুল বাগান বারবার কোরআন এবং সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম হলে আলোচনা রাখবা দোয়া করবা, আমরা যেন প্রত্যেকে এই আলোচনার অংশগ্রহণ করি, প্রত্যেকে দোয়া অংশগ্রহণ করি, বিশেষ করিয়া আমরা সেই দিকে খেয়াল রাখি বর্তমান পরিস্থিতি দেখি, আল্লাহর কাছে যেন আমরা সম্মিলিতভাবে তওবা করি, আল্লাহর কাছে দোয়া করি, এই জাতীয় মহামারী থেকে যেন আল্লাহর কাছে আমরা ভাড়া চাই, আমরা বিশ্বাস করি। এইভাবে আমরা জান্নাতুল বাগানে বইয়া আল্লাহর কাছে এই মহামারী থেকে পানা চাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা দোয়ারে কবুল করবা, তওবারে কবুল করবা, এই জাতীয় মহামারী থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমরা হেফাজত করবা আল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া রাসাবে أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله الحمد لله رب العالمين
العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তুমি দয়া করে আমরা রে মাফ করে দেব, আমরা তোমার বড় জিন্দা মুর্দা মা বাবা রে মাফ করে দেব। আল্লাহ এই জান্নাতুল বাগান রসিলা ই ওত্র এলাকার তোমার মুর্দা গানা রে মাফ করে দেব। তোমার হাবিব বড় জিন্দা মুর্দা তোমার উম্মতে মরহুমার মাফ করে দেব। এই মুবারক মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার যত বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে মুবারক মাহফিল সাহায্য সহযোগিতা করছেন, তমাম সাহায্য সহযোগিতার কবুল আর মঞ্জুর ফরমাও। এর উসিলা তমাম মুর্তেগান হলে মাফ করে দেব, তমাম ভালা মুসিবত থেকে হেফাজত করো। এই জাতীয় তমাম মহামারী থেকে আল্লাহ তুমি পানা দাও। আল্লাহ আমরা তমাম বিমারি হওয়ার বেমার যা আমরার বেমার যা তোমার দারু শিফা থেকে শিফা আজিনা করমাও। তোমার বন্দা হল আমরা বড় আশা হয়ে জান্নাতুল বাগান অংশগ্রহণ করছি। অংশগ্রহণ করার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের মধ্যে আসে আমরা বিশ্বাস করি। এই জান্নাতুল বাগান বইয়া একে অন্যের উসিলা লইয়া তুমি আল্লাহর দরবার ভিক্ষা চাইলে তুমি খালিয়াতে বিদায় করতে নাই। হে আল্লাহ এই জান্নাতুল বাগান থেকে আমরা কারণে খালিয়াতে বিদায় করিও না। হে আল্লাহ এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। তোমার হাবিবুর রূহে পাক এই মাহফিলের এই আদ্রাবুল তুমি খুশ হয়ে দেও। আয় আল্লাহ তোমার যত বন্দার বান্দি হলে জান্নাতুল বাগানে দোয়া চাইছেন, তামামুর দোয়ার দরখাস্ত এই মুবারক মাহফিলের পক্ষ থেকে তুমি রব্বুল আলামিনের দরবার আমরা পেশ করলাম। যা যে হাজত আছে তোমার জবাব পুরা হয়ে যাও। তামাম বেমার আল্লাহ শিফা দান করো। হাসরি আমরার ভাই বিরাদর বাচ্চা হাচ্চা যারা বিদেশ করে তাছেন তারা রসুল সালামতে রাখো, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, হালাল রুজির দরজা খুলে দেও। আমরার আওলাদ হলর দুনিয়া ও আখিরাত উজালা করে দেও। বন্যওয়ালা হলর সিনারে পুরি দেও, মকসুদে মঞ্জিলে পৌঁছাইয়া দেও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ওয়াদখিলনা আল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আখেরি সওয়াল তুমি রব্বুল আলামিনের দরবারে আমরা ছোট বড় পুরুষ মহিলা পুত্রে শান্তিপূর্ণভাবে ফাসক নামাজ কায়েম করার তৌফিক নায়ে করো। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين.